বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কতগুলো মুরগি কিনেছে আজ ষোলোটা মুরগি এক চাচা নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়া পরে ডেকে নিয়ে এসে সব কিনে নিল মুরগিটি সব পরিষ্কার করে চামড়া ছিলে তারপরে রেখে দিব আর কিছু আমি রান্না করার জন্য নিয়েছি এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো মশলা এলাচ লং দারচিনি এগুলো দিয়ে আমি তেলে ভেজে নিলাম এখন আদা আর রসুন পেস্ট আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি শুকনো হলুদ এক চা চামচ মরিচ চা চামিচ ধনিয়া এক চা আর মাংসের যে মশলা ওটা ফাঁকি এক চা চামচ দিয়ে দিলাম জিরা ফাঁকি এক চা চামচ দিয়েছি ওটা দেখাতে পারি নাই পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে রান্নাটা তত ভালো হবে এটা আমরা সবাই যারা রান্না করি জানি যারা নতুন তাদের জন্য বলছি মশলাটাকে আমি নাড়াচাড়া নিয়ে দিয়ে নিব আর প্লিজ সবাই শুরুতে একটা করে লাইক দিয়ে নিই মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম যাতে লেগে না যায় এখন আমি মাংস দিয়ে দিব এগুলো কি মুরগি কক মুরগি না কী বলে আমি জানি না অল্প অল্প মাংস হার বেশি মুরগিতে আর স্পেনে তো সব মুরগি মানে রান্না করেছি তো মাংস বেশি অনেক ফ্রাই মায়ের মুরগি খেতে কিন্তু সুস্বাদুই খারাপ লাগেনি ওগুলো রান্না করে এগুলো মানে শুধু হাড় লাগে মাংস নাই বলতেই মাংস দিয়ে এখন নাড়াচাড়া করে আমি ডাকা দিয়ে কষিয়ে নিব এখন নাড়া দিয়ে দিতে হবে যাতে লেগে না যায় রান্নাটা কিন্তু মজা হয়েছিল আমি রান্না করছি করেছি বলছি বলে বলছি না নিজে প্রশংসা নিজে করছি না আপনারা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে কিছুক্ষণ পর নামিয়ে নেব মজার একটা বর্তা তেল বর্তা অনেক মজা লাগে যাদের পছন্দ জীবে জল এসে যাবে বর্তাটা অসম্ভব মার্শাল অনেক মজা হয়েছিল অনেক ভালো লেগেছিলো বর্তমান হয়ে গিয়েছে কতবালটা আমার যা দিয়েছে ছনিয়ায় অনেক ভালো লেগেছে বর্তাটা খেয়ে ছনিয়াকে অসংখ্য ধন্যবাদ আর এটা আমার ময়লা কালো কড়াই এটাকে আমি পরিষ্কার করে নিব এভাবে পরিষ্কার করে নিলাম কালোতে রান্না করতে ভালো লাগে না আর একটা হলো চাল নাজির শাল চাল পাঁচ কেজি এনেছে খেয়ে দেখবো কীরকম লাগে পরে বস্তা নিয়ে আসবে আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ